স্বেচ্ছাচারিতায় ডুবে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের বেহাল দশা, এর প্রতিবাদ করেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই তদন্ত শেষ না হওয়ার আগে সংবাদ সম্মেলন করেছে ফেডারেশন। এ নিয়ে একটি প্রতিবেদন। দর্শকদের সামনে পুরস্কার লাথি মেরে ছুড়ে ফেলে বডিবিল্ডিং ফেডারেশনের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানান বডিবিল্ডার শুভ। এই ঘটনার পর নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় আন্তর্জাতিক বডিবিল্ডিং ফেডারেশন IFBB এবং বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন BABBF এর গঠনতন্ত্র মোতাবেক তাকে আজীবন বহিষ্কার করতে বাধ্য হই আমরা। শনিবার অলিম্পিক ভবনে আয়োজিত সম্মেলনে সাধারণ সম্পাদক ছাড়া ছিলেন না ফেডারেশনের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা। সহসভাপতি চিফ জাজকে সামনে বসিয়ে রেখে খেলোয়াড়দের নিয়ে ক্যামেরার সামনে আসেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বুঝিয়ে দেন তিনিই একমাত্র হর্তাকর্তা। শুভর অশালীন মন্তব্য ও আচরণকে আমাদের বিবেচনায় রাখবেন, আপনাদের বিবেচনায় রাখবেন, ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে সুশৃঙ্খল রাখতে আমাদের সিদ্ধান্তকে আপনারা স্বাগত জানাবেন বলেই আমাদের বিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তরও জানা নেই। নিজের কর্তৃত্ব ধরে রাখতে শুভকে বহিষ্কারের সিদ্ধান্তে অটল সাধারণ সম্পাদক। ভেবেছিলাম যে একটা ইনসিডেন্ট হতেই পারে, কিন্তু এর পরবর্তী সময়েও কিন্তু তার মানে অ্যাটিচিউড কোনো চেঞ্জ হয়নি, বরঞ্চ আরও বেড়েছে এবং সে বিভিন্নভাবে তখন আমরা বাধ্য হয়েছি যে এই ছেলেকে আর রাখা আমাদের জন্য ক্রীড়াঙ্গনের জন্য শুভ হবে না। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।